Bismillahirrahmanirrahim. Hello everyone. Assalamu alaikum. This is Rifat from Violet Eyes. আজকে খুব সুন্দর একটা লন কালেকশন দেখাবো যেটা কিনা গুলজির, হ্যাঁ গুলজি করমা। এটা হচ্ছে গিয়ে ফ্রন্টটা সম্পূর্ণ নেক লাইনটা এমব্রয়ডারির সাথে ফ্রন্টটা সম্পূর্ণ চিকেনকারি করা থাকবে, হ্যাঁ আর শিফন দোপাট্টা থাকবে আর লং প্যান্ট থাকবে, ঠিক আছে। এগুলো সামারের সামার বেসড, কিন্তু নর্মালি কি হয় আমাদের লনের ড্রেসগুলো নেকলাইনে এমব্রয়ডারির সাথে কিন্তু কোনো ড্রেসই চিকেনকারি কাজ করা থাকে না, হ্যাঁ বাট এইবার গুলজির যে ড্রেসগুলো এসেছে এগুলো সবগুলোই চিকেনকারি ওয়ার্ক করা থাকবে, এবং এই ড্রেসগুলো আপনারা এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন, ঠিক আছে, খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন। এটা হচ্ছে অরিজিনাল ড্রেস গুলজির, হ্যাঁ এখানে কিন্তু ডিটেইলিংটা সব কিছু দেওয়া আছে, অরিজিনাল ড্রেস, হ্যাঁ তো আপনারা এখানে গেলেই কিন্তু ওয়েবসাইটটাতে গেলেই কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, যারা হচ্ছে ই করতে পারবেন না, যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন না, তারা অবশ্যই কি করবেন, গুলজি জিরো করমা 01 লিখে বা করমা 02 লিখে অর্ডার প্লেস করবেন, ঠিক আছে। আচ্ছা আমি দেখানো স্টার্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা সুন্দর, খুবই হাই কোয়ালিটি। এই হলো গিয়ে ড্রেসটা, হ্যাঁ ড্রেসটা কিন্তু অল ওভার চিকেন ওয়ার্ক করা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটা হচ্ছে গিয়ে বডিটা হচ্ছে গিয়ে কটন লন, সেটার উপরে ডিজিটাল প্রিন্ট করা, তার উপরে চিকেনকারি করা, ঠিক আছে। অল ওভার ড্রেসে কিন্তু চিকেনকারি করা আছে, হ্যাঁ আর এটা হচ্ছে নেকলাইনের এমব্রয়ডারিটা, নেকলাইনে এই এমব্রয়ডারিটা থাকবে, ওকে। আর ড্রেসের মধ্যে কিন্তু এক্সট্রা করে এই যে পাড়টা দেওয়া আছে ড্রেসের নিচে দেওয়ার জন্য, আমি মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, মেজারমেন্টটা দিয়ে দিলে আপনারা হচ্ছে গিয়ে ই করতে পারবেন। এই যে এটা লং আছে 45 ইঞ্চ, হ্যাঁ 45 ইঞ্চ লং আছে, তার সাথে যে পাড়টা আছে এই পাড়টা আছে হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চ একটা পাড় আছে, হ্যাঁ দ্যাট মিন্স 47.5 ইজিলি হয়ে যাবে, ঠিক আছে 47.5 ইজিলি হয়ে যাবে। এবং ফুল ড্রেসটা কিন্তু চিকেন ওয়ার্ক করা, হ্যাঁ ফুল ড্রেসটা চিকেন ওয়ার্ক করা, এই জিনিসটাই আমার এই ড্রেসটার অনেক ভালো লেগেছে, এবং প্রাইসটাও অনেক 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 রিজনেবল হবে, হ্যাঁ আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক পার্টটা আসবে ফুললি প্রিন্টেড, হ্যাঁ ব্যাক পার্টটা আসবে, এটার কালারটা হচ্ছে একটা টিয়া কালার, হ্যাঁ টিয়া কালারের সাথে ফুললি প্রিন্টেড একটা ব্যাগ আসবে, ব্যাগের সাথেও কিন্তু পাড়টা দেওয়া আছে, ওকে। আর এই যে এটা আসবে এটার স্লিপসটা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, স্লিপসটাও অনেক জোস একটা স্লিপস, যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা অনেক 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 পারফেক্ট। এটা হচ্ছে ব্যাগ, আর এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা, ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা, ক্রিম কালারের, ক্রিম লেমন টাইপ একটা কালারের প্যান্ট পিস, এবং এটার দোপাট্টাটা হবে শিফনের মধ্যে, দোপাট্টাটা অসম্ভব সুন্দর, অসম্ভব ম্যাটেরিয়ালসটা অনেক নাইস একটা ম্যাটেরিয়ালস, এবং শিফন যে সেটা কিন্তু খুব পাতলা টাইপ শিফন না, হ্যাঁ এই যে আপনারা দেখেন সফট হবে, খুবই পাতলা টাইপ কোনো শিফন না, এটা গা থেকে মানে পরার পরে গা থেকে বারে বারে পরে যাবে না, ঠিক আছে। খুবই নাইস ফ্লোরাল প্রিন্টেড একটা শিফন দোপাট্টা, হ্যাঁ এটা হচ্ছে 01,
ঠিক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 2800 টাকা করে, 2800 করে এটার প্রাইস। প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর, প্রত্যেকটা একদম এভরি সিঙ্গেল ড্রেসের কালার সুন্দর। এই যে এটা হচ্ছে গিয়ে 02, ঠিক আছে, এটা হচ্ছে 02। এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ এই হলো গিয়ে ফুল ড্রেসটা। ফুল ড্রেসে কিন্তু চিকেনকারি করা আছে, হ্যাঁ ফুল ড্রেসে চিকেনকারি করা আছে। আর এটা হচ্ছে নেকলাইনের এমব্রয়ডারি, এটা হ্যাঁ নেকলাইনের এই হোয়াইট কাজটা, রেড ফ্লাওয়ারটা, এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি করা। কালারটা খুবই নাইস, ব্লু থেকে স্কাই ব্লু এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফ্লোরাল প্রিন্টেড করা আছে। হ্যাঁ নিচের পার্টটা আসবে পিঙ্ক কালারের মধ্যে, কন্ট্রাস্ট করে দেওয়া আছে লন ড্রেসের সাথে। কিন্তু ফ্রন্ট পার্টটা এরকম চিকেন ওয়ার্ক করা কোনো ড্রেসের সাথেই আসে না, ঠিক আছে। তো এটার জন্য আমার এই কালেকশনটাকে অনেক 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 বেশি ভালো লেগেছে, যে চিকেনের ওয়ার্ক করা। এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, ঠিক আছে, ব্যাক পার্টের সাথে এই যে পার্টটা আছে। এবং স্লিভসটা দেখিয়ে দিচ্ছি আমি, এই হলো গিয়ে এটার স্লিভসটা। প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম হবে। হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্ট পিস, শিফনের দোপাট্টা। দোপাট্টা ম্যাটেরিয়ালসগুলো যে কি সুন্দর, কি নাইস, এটা আপনারা ডেলিভারি নেওয়ার পরে বুঝতে পারবেন। হ্যাঁ এই হলো গিয়ে দোপাট্টাটা ফ্লোরাল প্রিন্টেড, বড় বড় ফ্লাওয়ার করা, এবং এইখানের যে মেরুন কালারের ফ্লাওয়ারটা, এটা তো অসম্ভব নাইস। দোপাট্টার চারো সাইডে হচ্ছে মেরুন কালার দিয়ে বর্ডার করা আছে। এটা হচ্ছে 02, হ্যাঁ প্রাইস হচ্ছে সবগুলাই 2800 করে। সব টাইপের কালার পাবেন। আমার মনে হয় এই এই টাইপের ড্রেসগুলো মানে তিন চারটা একসাথে কালেকশানে রাখা উচিত। যেই এখনই যেই গরমের অবস্থা, কদিন পর শুধু এইগুলাই পরতে হবে। এই যে এটা হচ্ছে 03, এটার কালারটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের সাথে। যারা কাইন্ডলি স্ক্রিনশট নিতে পারবেন না, তারা অবশ্যই ড্রেসের কোডটা লিখে অর্ডার প্লেস করবেন, করমা 03 অথবা করমা 02, ঠিক আছে। কাইন্ডলি ড্রেসের কোনো কর্নার বা দোপাট্টার কোনো কর্নারের ছবি দিয়ে বলেন না যে এই ড্রেসটা আছে কি না, খুবই ডিফিকাল্ট, বুঝতেই পারি না আমরা, ঠিক আছে। এটাও কিন্তু রয়্যাল ব্লুর মধ্যে অল ওভার চিকেন ওয়ার্ক করা। হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন, লাইট একটা রেড কালারের মতো কিন্তু প্রিন্টেড করা ফুল ড্রেসটা। এই যে দেখেন আপনারা ফুল ড্রেসটা প্রিন্টেড করা, সেটার উপরে হচ্ছে চিকেন ওয়ার্ক করা। এই ড্রেসগুলো হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু আপনারা বুঝবেন না। হ্যাঁ এই যে এইটার একটা পার্ট দেওয়া আছে সুন্দর রেড আর গ্রিনের কম্বিনেশনে ব্লু এর সাথে। এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা। হ্যাঁ এইটার পার্টটা কিন্তু আরো অনেক বেশি চড়া, এটা প্রায় 3 ইঞ্চি একটা পার হবে, ঠিক আছে। পাড়ের মধ্যেও কিন্তু চিকেন ওয়ার্ক করা আছে। হ্যাঁ আচ্ছা এবার এটার ব্যাক পার্টার স্লিভসটা দেখাই আমি। এই যে এটা হচ্ছে কি এটার স্লিভসটা, ঠিক আছে, এটা হচ্ছে কি এটার স্লিভসটা। আর এই হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা, ঠিক আছে।
এই যে এটা হলো গিয়ে এটার শিফনের দোপাট্টাটা। ওকে, দোপাট্টাটা কিন্তু কন্ট্রাস্ট করা। হ্যাঁ, নিচে হচ্ছে দুই দুই সাইডে পাড়ে হচ্ছে গ্রিন, আর ফুল দোপাট্টাটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে। এটা হচ্ছে 03, ঠিক আছে। এই যে এই এমব্রয়ডারিটা, এটা কিন্তু নেকলাইনের, এগুলো কিন্তু এমব্রয়ডারি করা। হ্যাঁ, 03, প্রাইস হচ্ছে 2800 করে। হ্যাঁ, প্রত্যেকটার সাথেই কিন্তু গুলজির এই ট্যাগগুলো থাকবে। হ্যাঁ, দ্যাট মিন্স এটা কিন্তু অরিজিনাল প্রাইস। এবার দেখাবো 04। এগুলোর সাথে যদি কিন্তু আপনারা টার্সেল ইউজ করেন স্লিপসে, ড্রেসের নিচে, খুবই সুন্দর লাগবে কন্ট্রাস্ট করে। যেমন এটার সাথে দেখেন, এটা হচ্ছে লাইট একটা বেবি পিঙ্কের মধ্যে, এটার সাথে ওরা ব্ল্যাক কালারের টার্সেল ইউজ করেছে। হ্যাঁ, এই টাইপের টার্সেল ইউজ করলে কিন্তু খুবই ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে লাইট একটা বেবি পিঙ্কের মধ্যে। হ্যাঁ, যে এই হলো গিয়ে পাড়টা, পাড়ের মধ্যেও চিকেন ওয়ার্ক করা আছে। হ্যাঁ, ফুল বডি, এগুলোর কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই ফুল বডি চিকেন ওয়ার্ক থাকবে, নেক লাইনে এমব্রয়ডারি থাকবে, এমব্রয়ডারিটা দেখতেই পাচ্ছেন। ফর্সা মানুষদেরকে এইসব কালারগুলো যা ভালো লাগে, খুবই নাইস লাগে। এটা হচ্ছে কি, এটা ব্যাক পার্টটা, এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও কিন্তু পার্টটা আছে, ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করা আছে। আর এই হলো কি এটার স্লিপসটা। এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস। এই যে এটা হচ্ছে কি এটা প্যান্ট পিসটা, হলো গিয়ে এটার দোপাট্টাটা। দোপাট্টাটা কিন্তু অনেক সফট হবে এবং খুবই কমফোর্টেবল হবে। এটা হচ্ছে 04, প্রাইস হচ্ছে 2800 করে। দেখাবো 05। প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা সুন্দর এই বক্সগুলো পেয়ে যাবেন, নাইস নাইস বক্স। এটা হচ্ছে একটা বাসন্তী কালারের মধ্যে, ওয়াও, কালারটা খুবই সুন্দর, একদম পুরো ঘর আলো হয়ে গেছে। বাসন্তীর সাথে রেডের কম্বিনেশন, নেকের এমব্রয়ডারিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, নেক লাইনের এমব্রয়ডারিটা। এই যে নেকের এমব্রয়ডারিটা, ঠিক আছে। আর ফুল বডিটা হচ্ছে চিকেন ওয়ার্ক করা। এটা হচ্ছে এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টের সাথেও পাড় অ্যাটাচ করা আছে। আচ্ছা, এগুলোর বডিটা কি আমি দিয়ে দিব, বডিটা আমি দিয়ে দিই, একটাতে দিয়ে দিলেই তো বোঝা যাবে যে বডি কত আসবে এগুলোর।
এটার হচ্ছে গিয়ে 34, দ্যাট মিন্স হচ্ছে 68 বডি আছে। হ্যাঁ 68 বডি আছে, তো সবারই হয়ে যাবে। এই যে এটা হচ্ছে গিয়ে এটার স্লিপসটা, এটা হচ্ছে এটা প্যান্ট পিস। এবার দোপাট্টাটা দেখাই, দোপাট্টার ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো এবং খুবই নাইসলি প্রিন্টেড করা। হ্যাঁ দোপাট্টাগুলো অনেক সফট হবে এবং এগুলো একটুও পাতলা না, হ্যাঁ একদম পাতলা না, খুবই নাইস হবে, অনেক স্টাইলিশ একটা স্মার্ট লুক আসবে। হ্যাঁ অনেক স্টাইলিশ একটা লুক আসবে। এটা হচ্ছে 05, প্রাইস হচ্ছে 2800 করে। এবার দেখাবো 06, 06টা হচ্ছে একটা স্কাই ব্লু এর সাথে। কালারগুলো খুবই নাইস, প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর, প্রত্যেকটা ড্রেস গুলজির প্রত্যেকটা ড্রেসের কালার খুবই সুন্দর সুন্দর আসে এবং খুবই সুন্দর সুন্দর নাম দেয় ওরা, যেমন গুলবানু, করমা, মর্জা, খুবই সুন্দর সুন্দর নাম দেয়। হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু চিকেন ওয়ার্ক করা, হ্যাঁ এবং নেকলাইনটা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু এমব্রয়ডারি থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ড্রেসেরই নেকলাইন এমব্রয়ডারি থাকবে, ফ্রন্ট পার্টটা চিকেন ওয়ার্ক করা থাকবে, ফুল বডি চিকেন ওয়ার্ক করা থাকবে, পাড়েও চিকেন ওয়ার্ক থাকবে। এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, হ্যাঁ এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, এবং এটা হচ্ছে কি এটার স্লিপসটা, স্লিপসটা প্রত্যেকটা ড্রেসেরই ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করা আছে, কোনটাই হচ্ছে কি ড্রেসের সাইড থেকে আসবে না। হ্যাঁ এগুলোর বডি আছে 68 আর লং 47 পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা, এই যে এই হলো গিয়ে এটা দোপাট্টা। এটা হলো ফুল ড্রেসের আউটলুকটা, এটা হচ্ছে 06, প্রাইস হচ্ছে 2800 করে। এটা হচ্ছে 07, হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে 07 ড্রেসটা। আপনারা যারা স্ক্রিনশট নিতে পারবেন না, কাইন্ডলি করমা 07 লিখে দিবেন, তাহলেও আপনাদের অর্ডার প্লেস হবে। হ্যাঁ এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে নেকলাইনের এমব্রয়ডারিটা দেখেন, নেকলাইনের এমব্রয়ডারিটা কিন্তু অনেক স্টাইলিশ একটা এমব্রয়ডারি এবং ফুল বডি হচ্ছে গিয়ে সেলফ প্রিন্ট করার উপরে হচ্ছে গিয়ে চিকেন ওয়ার্ক করা। হ্যাঁ সেলফ প্রিন্ট করার উপরে চিকেন ওয়ার্ক করা, ফুল বডিটা পাড়েও আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, এই হলো কি এটার স্লিপসটা। হ্যাঁ প্রত্যেকটা ড্রেসেরই স্লিপস হচ্ছে ব্যাক পার্টের সাথে দেওয়া আছে।
এটা হচ্ছে এটা প্যান পিস। দোপাট্টা গুলার ম্যাটেরিয়ালসটা খুবই ভালো। গুলজি ড্রেসের সবসময়ই ম্যাটেরিয়ালসগুলো, ড্রেস, দোপাট্টা সব কিছু ম্যাটেরিয়ালস খুবই ভালো হয়। হ্যাঁ, এই হলো গিয়ে ফুল দোপাট্টা, শিফনের দোপাট্টা। এটা হচ্ছে 07। হ্যাঁ, এটা হচ্ছে 07। এগুলো সবগুলারই প্রাইস সেম 2800 করে। হচ্ছে গিয়ে গ্রিন এর সাথে স্কিন কালারের কম্বিনেশন। হ্যাঁ, গ্রিন এর সাথে নিচের যে প্রিন্টটা, এটা একদম 3D প্রিন্টের মতন। হ্যাঁ, ফুল ড্রেসটা হচ্ছে গিয়ে একদম চিকেন ওয়ার্ক করা, এবং নিচের যে গ্রিন কালারের প্রিন্টটা এবং এমব্রয়ডারিটা দেখেন, এমব্রয়ডারিটা রেশমি সুতা দিয়ে করা, খুবই সুন্দর। জাস্ট নিচের প্রিন্টটা দেখেন আপনারা, নিচের প্রিন্টটা কতটা লাইভলি একটা প্রিন্ট, কতটা স্পষ্ট একটা প্রিন্ট। হ্যাঁ, ডার্ক একটা পিঙ্ক কালারের সাথে টিয়া এবং গ্রিন কালার দিয়ে হচ্ছে গিয়ে প্রিন্টটা করা। এটা হচ্ছে কি, এটা ব্যাক পার্টটা। এই যে এই হচ্ছে গিয়ে স্লিপসটা, স্লিপসের নিচেও হচ্ছে গিয়ে সেম টাইপের প্রিন্টটা আসবে। হ্যাঁ, ড্রেসের নিচে যে প্রিন্টটা আছে, এই প্রিন্টটা আসবে। এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা। দোপাট্টাটা তো জাস্ট ওয়াও, অসাম একটা দোপাট্টা। এই হলো গিয়ে এটার দোপাট্টাটা, জাস্ট দেখেন কতটা স্টাইলিশ একটা দোপাট্টা। বড় বড় পাতা স্টাইলের, চেক স্টাইলের দোপাট্টা। এটা হচ্ছে 08। আচ্ছা, আমি রেখে দিলাম এই ড্রেসটা। জিরো নাইনটা হচ্ছে অরেঞ্জ রেড এর কম্বিনেশনে। হ্যাঁ, অরেঞ্জ রেড এর কম্বিনেশনে এটা হচ্ছে গিয়ে ফ্লোরাল প্রিন্টটা, সরি ফ্লোরাল এমব্রয়ডারিটা, আর ফুল বডিটা হচ্ছে চিকেন ওয়ার্ক করা। এই হচ্ছে কি এটার পার্টটা, ঠিক আছে, এই হচ্ছে কি এটার পার্টটা। এবং এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অনেক সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে। হ্যাঁ, অনেক সফট একটা ম্যাটেরিয়ালস, কিছুটা সিল্ক সিল্ক টাইপের, একটা সিল্কি লং টাইপের ভাব আছে, ঠিক আছে, খুবই কমফোর্টেবল হবে। এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা। আর এই হচ্ছে কি এটার স্লিপস।
এটা হচ্ছে একটা প্যান পিস, এই যে এটা হচ্ছে একটা সুন্দর নাইস দোপাট্টাটা। এটা হচ্ছে 09। যারা যারা স্ক্রিনশট নিতে পারবেন না কাইন্ডলি হচ্ছে গিয়ে কি করবেন, ড্রেস কোডটা লিখে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। হ্যাঁ, ড্রেস কোডটা জাস্ট লিখে দিবেন কষ্ট করে। এটা হচ্ছে নাম্বার 10। অলিভ গ্রিন কালারের একটা কম্বিনেশন এবং এমব্রয়ডারিটাও কিন্তু খুবই সুন্দর, একটা কপার অলিভ গ্রিন আর কপার গোল্ডেন কালার দিয়ে, শ্যাম্পেইন গোল্ডেন কালার দিয়ে এমব্রয়ডারিটা করা। হ্যাঁ, এবং ফুল বডিটা চিকেন ওয়ার্ক করা। এটা হচ্ছে কি, এটা ব্যাক পার্টটা। হ্যাঁ, এই হচ্ছে এটা ব্যাক পার্টটা এবং এই হচ্ছে কি এটা স্লিপসের অংশটা। স্লিপসের অংশটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, নিচে একটা পার্পেল কালারের পাড়ের মতো আছে। হ্যাঁ, পার্পেল কালারের ফ্লাওয়ার দিয়ে পাড়ের মতো আছে। এটা হচ্ছে এটা প্যান পিস, এবং এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা। এটা হচ্ছে নাম্বার 10। প্রাইস সবগুলারই সেম। হ্যাঁ, প্রাইস সবগুলার সেম। এটা হচ্ছে 11। এই ড্রেসটা হচ্ছে নাইস একটা ল্যাভেন্ডার আর ব্লু এর কম্বিনেশনে। হ্যাঁ, উপরের পোর্শনটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, নিচের পোর্শনটা হচ্ছে ব্লু, আর এই যে পাড়টা আছে ব্ল্যাক কালারের একটা পাড় আছে, খুব সুন্দর একটা পাড় আছে ব্ল্যাক কালারের। আর এই হলো গিয়ে নেকলাইনের এমব্রয়ডারিটা, জরি সুতা আর হচ্ছে গিয়ে পার্পেল কালারের সুতা দিয়ে, কপার গোল্ডেন কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, আর এই হলো কি এটার স্লিপসটা।
যে এটা হচ্ছে একটা প্যান পিস, এবং এটা হচ্ছে এটার দোপাট্টাটা। এটা হচ্ছে নাম্বার 11। ফুল বডি এগুলোর প্রত্যেকটারই হচ্ছে চিকেন ওয়ার্ক করা থাকবে, নেকলাইনে এমব্রয়ডারি থাকবে। হ্যাঁ, এই যে ব্যাক পার্টটা দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাক পার্টের এই যে চিকেন ওয়ার্কের কাজটা, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক মিশ করে কাজ করা, এগুলো কিন্তু বডিতে বেঁধে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 12। এটা হচ্ছে লাইট একটা গ্রিন কালারের সাথে, ঠিক আছে, লাইট একটা স্কিন কালারের উপরে লাইট একটা গ্রিন কালারের সাথে কম্বিনেশন করা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটা প্যান্ট পিসটা, যে নেকলাইনের এমব্রয়ডারিটা দেখেন কপার গোল্ডেন কালার আর বেইজ কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা, নেকলাইনের যে এমব্রয়ডারিটা, ফুল বডিটা চিকেন ওয়ার্ক করা এবং পার্টটা হচ্ছে গিয়ে গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশনে। যেটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, এই হচ্ছে কি ব্যাক পার্ট এবং এই হচ্ছে কি এটার স্লিপসটা। স্লিপসটা অনেক সুন্দর চেক চেক একটা প্রিন্ট আছে, এটার জন্য স্লিপসটা অনেক বেশি স্টাইলিশ হবে। কালারফুল একটা দোপাট্টা আছে এটার সাথে, এই যে দোপাট্টাটা সানফ্লাওয়ার করা দোপাট্টাটা, অনেক কালারফুল একটা দোপাট্টা। ড্রেসের বডিতেও কিন্তু সানফ্লাওয়ার আছে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 12। এগুলো সবগুলোরই প্রাইস 2800 করে, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অথবা ড্রেস কোড দিয়ে আমাদেরকে অর্ডার প্লেস করতে পারবেন। প্রপার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, আর কি, আর ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আউটসাইড ঢাকাতে 120 টাকা করে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।